একটা চালের বস্তা যে ওঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে ওঠাতে পারবে না। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আসলে আপনার সঠিক বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত লবণে কখনো পোকা ধরেনি। জীবনে সফলতার সবচেয়ে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা, যেই উপদেশ আমরা অন্যদের দিই। আর এটা অনেক গভীর কথা, তাই একটু ভালোভাবে বুঝবেন। বাধা তো কেবল জীবিত লোকের উপরেই আসে, কারণ মৃত লোকের জন্য রাস্তা তো সবাই ছেড়ে দেয়। চিন্তা এতটা করুন যে কাজ হয়ে যায়, এতটাও নয় যে জীবন শেষ হয়ে যায়। কারোর মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত আসার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন তেমনই ঠিক ফিরে পাবেন। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার ভুল বের করার জন্য হাজারো লোক আছে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পেছনে টানার জন্য তো হাজারো লোক আছে। শুনতে খারাপ লাগবে কিন্তু সত্য, টাকার অভাবে অনেক মানুষ পড়াশোনা ছেড়ে দেয়, নিজের স্বপ্নকে ছেড়ে দেয়, কিন্তু বিড়ি সিগারেট গাঁজা কেউ কখনো ছাড়েনি। লোক দেখানো সম্পর্কর থেকে ভালো হলো একা থাকা, কারণ এটা আপনাকে শান্তি দেবে, আর এটাই সত্য। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন, কারণ লোহা ঠান্ডা হলে শক্ত হয়, গরম থাকলে তো তাকে যে কোনো আকার দেয়া যায়। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে, ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই জীবন ছিল, আর আজ তো জীবনটাই খেলনা হয়ে গেছে। যার মধ্যে লস করার ক্ষমতা থাকে সেই সবচেয়ে বেশি প্রফিট করতে পারে, আর সেটা কোনো বিজনেসে হোক বা কোনো সম্পর্কে। এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য ক্ষমতা কমে গেছে। আর যে সহ্য করতে শিখে গেছে সে বাঁচতে শিখে গেছে। কেউ ঠিকই বলেছে, কোন বয়সে রোজগার করব আর কত বয়স পর্যন্ত পড়াশোনা করব, এটা আপনি নয় পরিস্থিতি ঠিক করবে। কান্না করে কাউকে পাওয়া যায় না, আর কাউকে হারিয়ে তাকে ভোলাও যায় না। সময় সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। সো প্লিজ ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। কিছু লোকের ধৈর্য হলো তার চুপ থাকা, যদিও তাদের কাছে অনেক কিছু বলার থাকে কিন্তু তবুও তারা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে। চুপ থাকা একটা সুন্দর অভ্যেস, বিশেষ করে তখন যখন আপনি খারাপ মানুষের মাঝে থাকেন। চুপ থাকা অনেক কিছু বলে দেয়, আপনার দুঃখ রাগ জেদ ও ধন্যবাদ। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়, সে দূরে থাকুক বা কাছে। অনেক সম্পর্ক নষ্ট হওয়ার একটি কারণ হল একজন ভালোভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না। উদ্দেশ্য আপনার যতই ভালো হোক না কেন, লোক আপনাকে আপনার বাহির দেখেই বিচার করবে। আর আপনার বাহির যত সুন্দর হোক না কেন, খোদা আপনাকে আপনার উদ্দেশ্য দেখে বিচার করবে। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে কেমন আছো, যে আগে থেকে ভালো আছে, তা না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বার পর্যন্ত হারিয়ে যায়। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সে গাছে তত বেশি পাথর ছোড়া হয়। কখনো কারোর মনে কষ্ট দেবেন না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায়। যেমন দেয়ালে থাকা পেরেক বের করার পরেও চিহ্ন থেকে যায়, দুটি চেহারা মানুষ কখনো ভোলে না। প্রথমত যে খারাপ সময়ে আপনার সাথে ছিল, আর দ্বিতীয়ত যে খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। আপন সে হয় না যে কান্না করার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতে দেবে না। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন কেউ যেন আপনার কারণে সেই কষ্ট না পায়, সেটা সম্পর্ক হোক খুশি বা শান্তি। আপনি যখন আপনার জীবনের খারাপ সময় পার করেন তখন একটি ভালো ঘটনা ঘটে, আর সেটা হলো আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয়। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসেব করে না, আর যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। কাউকে কষ্ট দিয়ে নিজের খুশির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না, কিন্তু আপনি যদি কাউকে খুশি করেন তবে নিজের কষ্টের চিন্তা করবেন না। কারোর মনে জায়গা করে নেওয়ার জন্য গিফট নয় ভালোবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যিই ভালোবাসবে
সে আপনার কাছে কিছুই চাইবে না।